এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি একটা চমৎকার কাজ করেছে, ডেফিনেটলি তারা এজন্য ক্রেডিট পেতে পারে, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। রাজনৈতিক দল হিসেবে প্রথম আনুষ্ঠানিকভাবে বেনজির এবং আজিজের গ্রেপ্তারের দাবিতে এবি পার্টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজপথে নেমেছে, মাঠে নেমেছে, রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। এবি পার্টির আহ্বায়ক, তাদের সদস্য সচিব সহ আরও গুরুত্বপূর্ণ যত নেতা আছে সবাই রাজপথে নেমে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে, বক্তব্য দিয়েছে। কিছু কিছু ক্রিয়েটিভ কাজ এবি পার্টি করে, যেমন আমরা ধন্যবাদ জানাই 12 দলীয় জোটকে, তারা রাজনৈতিক মোর্চা হিসেবে প্রথম ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন নিয়ে রাজনৈতিক মোর্চা হিসাবে প্রথম মাঠে নেমেছিল 12 দলীয় জোট। এখন আজিজ বেনজিরের গ্রেপ্তারের দাবিতে রাজনৈতিক দল হিসাবে, গুরুত্বপূর্ণ দল হিসাবে এবি পার্টি মাঠে নেমেছে, এজন্য এবি পার্টিকে আমরা ধন্যবাদ জানাই। তো এবি পার্টির নেতৃত্ব তারা জনসাধারণের কাছে ওই অর্থে বড় সাড়া পায়নি, বা যেভাবে হওয়ার কথা ছিল যে জামাত শিবিরের একটা বড় অংশ তাদের দলে যোগ দিবে কিছুই হয়নি। কিন্তু এবি পার্টির নেতৃবৃন্দ অত্যন্ত মেধাবী, জামাত শিবির থেকে প্রচণ্ড মেধাবী একটা অংশ এবি পার্টিতে গিয়েছে, এজন্য তারা অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারে। কিছু কিছু কাজ এবি পার্টির চমৎকার, যেমন এই যে কাজটা করলো যে প্রথম দল হিসাবে আজিজ বেনজিরের গ্রেপ্তারের দাবিতে তারা মাঠে নামলো। সাবেক জামাত শিবির এরকমই অলওয়েজ স্মার্ট। বেনজির আজিজের গ্রেপ্তার ও ঘূর্ণিঝড় দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবি পার্টির বিক্ষোভ। গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ দেশে লুটপাটতন্ত্র কায়েম করেছে এবি পার্টি। দেখেন, এটাও এবি পার্টির একটা স্মার্ট রাজনীতি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত যা করেনি বা পারেনি সেটা এবি পার্টি করতে পেরেছে। যেমন ঘূর্ণিঝড়ের পর, রিমেলের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন, আপনাদেরকে শুনিয়েছি, আমিরে জামাতও গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। কিন্তু বিএনপি এবং জামাতের সেই বিবৃতিতে সরকারের কোনো সমালোচনা ছিল না, সরকারের প্রতি সফট আহ্বান ছিল, বেসিক্যালি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান ছিল যে দুর্গতদের পাশে দাঁড়ান। কিন্তু এবি পার্টির এই আহ্বানটা কতটা স্মার্ট, দেখেন যে ঘূর্ণি দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে, মানে ক্ষতিপূরণ কে দিবে, এবি পার্টি জামাত বিএনপি নয়, ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র, সরকার। তা সরকারের কাছে রাজনৈতিক দাবি উত্থাপন করছে ক্ষতিপূরণ দেওয়ার, দিস ইজ অলসো স্মার্টনেস। সাবেক জামাত শিবির এরকম স্মার্ট হয়। এই জন্য আমি বলি মাঝে মাঝে যে আসলে জামাত ইসলামী থেকে যারা এবি পার্টিতে চলে গিয়েছে, সেটা সেই ক্ষতি পোষাতে জামাতের যথেষ্ট বেগ পেতে হবে। এমন এমন যোগ্য লোক চলে গিয়েছে, সেই পরিমাণ বা সেই টাইপের যোগ্য লোক জামাতে বর্তমানে নেই, এটা জামাতকে ভাবতে হবে যে আর যেন কেউ না যায়। যদিও এবি পার্টি জামাত একসময় যে দূরত্ব ছিল সেই দূরত্ব এখন নেই। এই এবি পার্টি মামুনুল হকদের ডেরায়, চরমনায় ডেরায় যেভাবে ঢুকে গিয়েছে, তাদের কাছে যেভাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছে হেফাজতের কাছেও, এটাও ইমপ্রেসিভ। তো সরাসরি জামাতের কেউ না পেলেও সাবেক জামাত, সাবেক শিবির তো পেয়েছে, এটা আমি রাজনীতি ইতিবাচকভাবেই দেখি। যাই হোক, আওয়ামী লীগ মানে বিএনপি জামাত যেটা পালো না সেটা এবি পার্টি করে দেখিয়েছে চমৎকার। পুলিশের সাবেক আইজি বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের লুট করা অর্থ উদ্ধার করে ঘূর্ণি দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। দেখেন এখানে আরও চমৎকার যে ঘূর্ণি দুর্গতদের ক্ষতিপূরণ দেবে, কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার টাকাটা কি রাজস্ব খাত থেকে নেওয়া হবে না, আজিজ বেনজিরের টাকা উদ্ধার করে তারপরে তাদের ক্ষতিপূরণ দেন, চমৎকার দাবি, রিয়েলি স্মার্ট দাবি, এটা এই এই ক্রিয়েটিভ দাবি এটাই। রাজধানীর পল্টন বিজয়নগরে বিক্ষোভ মিছিলের সমাবেশ থেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ দাবি জানান। তারা বলেন আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বলল, বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি, কথায় কথায় গণতন্ত্রের বুলি আউরিয়ে তারা দেশে এক ব্যক্তির শাসনে লুটপাটতন্ত্র কায়েম করেছে। আসলে পলিটিক্যাল স্টেটমেন্টে বিএনপি জামাতের সাথে এবি পার্টির কোনো পার্থক্য নেই, একই। বিক্ষোভ মিছিল শুরুর আগে বিজয়নগরস্থ বিজয় 71 চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এই পার্টির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী, সাবেক সচিব, আপনারা জানেন, তাকে চিনেন, দলের সব দপ্তর সম্পাদক অ্যাডভোকেট
আবদুল্লাহ মামুন রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, যুব পার্টির আহ্বায়ক যুব এবি পার্টির আহ্বায়ক যুব পার্টির শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, আনোয়ার হোসেন ফারুক, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান প্রমুখ। এরা সবাই সাবেক শিবির এবং সাবেক জামাত অনেকেই। তো এখানে ছাত্রপক্ষ ওই অর্থে কিন্তু তেমন আলোচনায় আসতে পারেনি। এবি পার্টি প্রথমে বলেছিল যে আলাদা কোনো স্টুডেন্ট উইং বা আলাদা কোনো ছাত্র সংগঠন থাকবে না, স্টুডেন্ট উইং থাকবে, কিন্তু ছাত্রপক্ষ নামে আলাদা ছাত্র সংগঠনই তারা প্রতিষ্ঠা করেছে, কিন্তু ক্যাম্পাসগুলোতে তেমন কোনো সাড়া জাগাতে পারেনি এখন পর্যন্ত ছাত্রপক্ষ। আমি ব্যর্থই বলবো ছাত্রপক্ষকে। সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পদ থেকে অপরাধ করেছেন, তাকে সেনা আইন ও ফৌজদারি দুই আইনেই বিচারের আওতায় আনতে হবে। এত সুন্দরভাবে এই বিষয়গুলো এর আগে কিন্তু রাজনৈতিক মহল থেকে দাবি উত্থাপন করেনি যে সেনা আইনেও বিচার করতে হবে, প্রচলিত ফৌজদারি আইনেও বিচার করতে হবে, দুই আইনেই বিচার সম্ভব। তিনি বেনজির আহমেদের শুদ্ধাচার সনদ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অশুদ্ধ রং হেডেড সরকারের প্রধানের পক্ষেই এরকম চরম দুর্নীতিগ্রস্ত লোককে শুদ্ধাচার পুরস্কার দেওয়া সম্ভব। তাকে যারা শুদ্ধাচার পুরস্কার দিয়েছে, ডেফিনেটলি তাদের কাছে শুদ্ধাচারের সংজ্ঞা হচ্ছে এই শত শত বিঘা জমি কেনা আর আলাদিনের চেরাগ পাওয়া, এই এই সেই শুদ্ধাচারের নমুনা হচ্ছে এটা। অতএব যারা শুদ্ধাচার পুরস্কার দিয়েছে তারা কোনো না কোনোভাবে বেনজিরের এই পাহাড়সম দুর্নীতির সুরক্ষাদানকারী, বৈধতাদানকারী, সুবিধাভোগী। তিনি প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে মন্ত্রী, এমপি, সকল বাহিনীর প্রধান, আমলা, শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিদের তাদের সম্পদের তালিকা শ্বেতপত্র আকারে প্রকাশের বাধ্যবাধকতা জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ারে রাখার দাবি জানান। আসলে সোলাইমান চৌধুরীর দাবিগুলো বা এবি পার্টির দাবিগুলো সত্যি ক্রিয়েটিভ, এক্সেপশনাল এবং রাজনীতিতে ইউনিক, প্রথম। এবি পার্টি প্রথম এই বিষয়গুলো এইভাবে উত্থাপন করছে প্রত্যেক বছর। আমি আবারও সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আমরা এই দাবির সাথে একমত, এবি পার্টিকে ধন্যবাদ জানাই যে পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক, বিজিবির প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, প্রত্যেক বাহিনীর প্রধানের ব্যাংক স্টেটমেন্ট সহ সম্পদের বিস্তারিত তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। এতে স্বচ্ছতা আসবে, জবাবদিহিতার জায়গাটা আরও মজবুত হবে আমরা মনে করি। তো এগুলো করতে গেলেই কোথায় কী গোপন হয়েছে কি এগুলো সামনে আসবে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সেক্রেটারি ওবায়দুল কাদের এক সময় বলেছিলেন বেনজির আজিজকে আজিজ কোনো দুর্নীতি করেনি, এগুলো সব মিথ্যা গুজব। আর এখন তিনি বলছেন দুর্নীতি দায়ে বেনজির আজিজের বিচার করা হবে। তো ওবায়দুল কাদের নিজেই বাটপারি কথা বলছেন দুর্নীতির, এখন তিনি বলছেন দুর্নীতি দায়ে বেনজির আজিজের বিচার করা হবে। ওবায়দুল কাদের যখন একথা বলেছেন তাহলে বুঝতে হবে এর আড়ালে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি প্রতি বছর উপকূলে বেড়িবাঁধ নির্মাণ সংস্কারের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের নিন্দা জানিয়ে বলেন, একটু শক্তিশালী ঝড়ও জোয়ার আসলেই বাঁধ ভেঙে তলিয়ে যাওয়া থেকে প্রমাণ হয় সরকার গরিব উপকূলীয় জনগণের জানমালের বিষয়ে কোনো দায় বোধ করে না। তিনি লুটেরা সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এই বাঁধ বা এগুলো নিয়ে এই ঘূর্ণিঝড় নেমেনের পর বিএনপি জামাত কেউই ভালোভাবে মুখ খুলতে পারেনি তাদের বিবৃতিতে, কিন্তু এবি পার্টি রাজপথেই পেরেছে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেনজির ও আজিজ তৈরি করেছে, এদের অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দিয়ে তারা, তার বিনিময়ে এদের কাছ থেকে অসাংবিধানিক অবৈধ সার্ভিস নিয়েছে সরকার, ফলে দেশের সর্বক্ষেত্রে আজ হাহাকার। তিনি 8,000 ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি ও অবৈধভাবে কোটি কোটি টাকার মুক্তিযোদ্ধা ভাতা লোপাটের অভিযোগ তুলে ধরে বলেন, আওয়ামী লীগের মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি, কথায় কথায় গণতন্ত্রের বুলি আউরিয়ে তারা দেশে এক ব্যক্তির শাসনে লুটপাটতন্ত্র কায়েম করেছে। তিনি অবিলম্বে সাবেক আইজি বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের গ্রেপ্তার এবং তাদের লুট করা অর্থ উদ্ধার করে ঘূর্ণি দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। চমৎকার।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও চমৎকার বক্তব্য দিয়েছেন, ক্রিয়েটিভ কথা বলেন, চমৎকার অনেক হাইপোথিসিস, অনেক বিশ্লেষণ আসাদুজ্জামান ফুয়াদ তুলে ধরেন, এবং জামাতের সাথে এক প্ল্যাটফর্মে, চরমনের সাথে এক প্ল্যাটফর্মে, হেফাজতের সাথে এক প্ল্যাটফর্মে, মামুনুল হকদের সাথে এক প্ল্যাটফর্মে এই আসাদুজ্জামান ফুয়াদকে বক্তব্য দিতে ডাকা হয় এবং তার বক্তব্য সবাই হা করে তাকিয়ে শুনে, শিবিরের সাবেক সদস্যের বক্তব্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই আসাদুজ্জামান ফুয়াদ এতটাই মেধাবী ছিল এবং এতটাই সিনসিয়ার ছিল শিবিরের সংগঠনের ক্ষেত্রে, শর্টকাট মেথডে তাকে সদস্য শপথ দেওয়া হয় অল্প সময়ের মধ্যে, বিশেষ বিবেচনায় সদস্য বানানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে। এরপরে এবি পার্টির লোকজন মিছিল করেন, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। যাই হোক দর্শক, এবি পার্টির এই সুন্দর কাজের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।